বুঝতেই পারি নাই কোন জায়গা থেকে কি হয়ে গেল, আমরা খুবই এক্সাইটেড। এর মধ্যে জানা গেছে আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলের সদস্য শাহাবুদ্দিন চুপ্পুকে 22তম রাষ্ট্রপতির জন্য দল থেকে মনোনয়ন দেয়া হয়েছে এবং সবকিছু ঠিক থাকলে তিনি হতে যাচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি। আমরা এই মুহূর্তে আছি শাহাবুদ্দিন চুপ্পুর বাসভবন গ্রিন ভিলা, এটি গুলশান 1 নম্বরের সড়কে অবস্থিত এবং হাউস নম্বর 41, এবং এই বাসভবনে তিনি থাকেন। এবং এখানে আজকে যখন শাহাবুদ্দিন চুপ্পুর নামটি আলোচনায় এসেছে, গণমাধ্যমে যখন এসেছে, তার সঙ্গে সঙ্গেই কিন্তু এখানে আইন শৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা সংস্থার লোকজন, এখানে পর্যাপ্ত নিরাপত্তা দেয়া হয়েছে এবং বলা যায় যে তার এই বাসভবনটি এখন নিরাপত্তার বলয় রয়েছে। তো আমরা একটু কথা বলার চেষ্টা করব তার একমাত্র সন্তান আদনানের সঙ্গে। এটা তো আমাদের মানে কি বলবো, আমরা তো অত্যাশ্চর্য, আমরা তো মানে বুঝতেই পারি নাই কোন জায়গা থেকে কি হয়ে গেল, আমরা খুবই এক্সাইটেড এই জায়গা থেকে, আর কিছু বলার নেই, এটাই আমরা খুবই এক্সাইটেড। আমার নাম আদনান। তার দীর্ঘদিনের, আমরা জানি যে তার যে ব্যক্তিগত গাড়ি চালক রয়েছে আবুল হোসেন, তার অনেক দিন ধরে তার সঙ্গে রয়েছেন এবং তাদের শাহাবুদ্দিন চুপ্পুর সুখে দুঃখে গাড়ি চালক ছিলেন দীর্ঘদিন ধরে। খুবই ভালো লাগতেছে, আমি স্যারের সাথে 1989 সাল থেকে আমি তার গাড়ি চালায় আসতেছি, তার কর্মরত আছি এবং শোনার পর আমি খুবই আনন্দিত স্যারের জন্য। আমার স্যার রাষ্ট্রপতি, ইনশাল্লাহ আপনারা সবাই তার জন্য দোয়া করবেন, সে যাতে রাষ্ট্রপতি স্থানে বৈশা যাতে সবার সাথে যাতে আনন্দের সাথে নেষ্টার সাথে যাতে কামকাজ করতে পারে।